বিসমিল্লাহ রহমান রাহিম, শুভ সকাল সকলকে। ইউটিউব চ্যানেলের বিপার বিড়ির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বিপার বিড়ির প্রতিদিনের আয়োজন, আজকের পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিব। আজ 5ই সেপ্টেম্বর শুক্রবার। অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন চেপে দিবেন। আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকা, দৈনিক ইত্তেফাক পত্রিকা রিপোর্ট করেছে, গণভবন হবে জুলাই গণঅভ্যর্থনের স্মৃতি জাদুঘর, থাকবে উন্মুক্ত, উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও গণহত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি, আওয়াল কমিশনের পদত্যাগ, সেই রিপোর্টটি করা হয়েছে। গাজীপুরে কাজে ফিরছেন পোশাক শিল্প শ্রমিকরা, সেই রিপোর্টটি আজকে ইত্তেফাক করেছে। আজকে দৈনিক জাই জাদিন রিপোর্ট করেছে, শহীদদের স্বপ্নের নতুন বাংলাদেশ আমরা করব, ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদ মার্চে ঢাকা ছাত্র জনতার ঢল, শিরিন শারমিন চৌধুরী ও তার পরিবারের ব্যাংকের তথ্য তলব, আওয়াল কমিশনের পদত্যাগ করেছেন, সে রিপোর্টটিও আজকে করেছে। এছাড়া বসুন্ধরা গ্রুপের অর্থ পাচারের অভিযোগ তদন্ত করবে সিআইডি, সেই রিপোর্টটিও আজকে জায়গাধীন করেছে। আজকে দৈনিক ইনকিলাব রিপোর্ট করেছে, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড, পিলখানা হত্যার মাস্টার মাইন্ড হাসিনা, এটি রিপোর্ট তারা করেছে। এছাড়াও হাসিনাকে ফিরিয়ে এনে সবাই সামনে বিচার করতে হবে, ভারতীয় বার্তা সংস্থা পিটিআই কে ডক্টর মোহাম্মদ ইউনূস, এটি তারা নিউজ করেছে। গণমাধ্যম ও সাংবাদিকদের রং বদল, এটি রিপোর্ট করেছে ইনকিলাব। 5 দফা দাবি ঘোষণা, শহীদ মার্চে লাখো ছাত্র জনতার ঢল, একটি রিপোর্ট ইনকিলাব করেছে। আজকে দৈনিক সমকাল রিপোর্ট করেছে, সব দায় এড়িয়ে নির্বাচন কমিশনের পদত্যাগ। এছাড়াও ইতিহাসের গতিপথ পরিবর্তন ও নতুন যুগ সূচনা করতে চাই, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মাসপতিতে ডক্টর ইউনূসের বার্তা। এছাড়াও আজকের দৈনিক দেশ রূপান্তর, আজকে দৈনিক কালবেলা রিপোর্ট করেছে, স্বাস্থ্যমন্ত্রীর অস্বাস্থ্যকর মগজে কিল বিল করত বুকুবুদ্ধি, এটি রিপোর্ট তারা করেছে। জাহিদ মালেকের অনিয়ম দুর্নীতি নিয়ে রিপোর্ট করেছে, বলা হচ্ছে যে স্বাস্থ্যমন্ত্রী অস্বাস্থ্যকর মগজে কিল বিল করত কুবুদ্দি, সেই রিপোর্টটি তারা ফার্স্ট লিড নিউজ করেছে। এছাড়াও রাষ্ট্র পুনর্গঠনের রোড ম্যাপ চায় ছাত্র জনতা, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদের পুনর্বাসন নয়, একটি রিপোর্ট উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, সেই রিপোর্টটিও কালবেলা করেছে। আজকে দৈনিক কালের কণ্ঠ করেছে, আওয়াল কমিশনের পদত্যাগ, নির্বাচন ব্যবস্থা সংস্কার সরকারের বড় চ্যালেঞ্জ, ভারতে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে পিটিআই কে ডক্টর ইউনূস। আজকে দৈনিক যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, শহীদ মার্চে লাখো জনতা ছাত্র জনতা, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা, শহীদ পরিবারের আর্থিক সহায়তায় 5 দফা দাবি, শহীদদের রক্তরঞ্জিত অভ্যুত্থান বৃথা যেতে পারে না, সাজিদ আলম বলেছেন। এছাড়া ভারতে বসে হাসিনাকে মুখ বন্ধ রাখতে হবে, সেই রিপোর্টটিও তারা করেছে। প্রেস ব্রিফিং এ উপদেষ্টা আসিফ মাহমুদ, বিচার পর্যন্ত ফ্যাসিবাদের কার্যক্রম স্থগিত থাকবে, সেই রিপোর্টটিও আজকে করেছে। আজকে দৈনিক আমাদের সময় পত্রিকা রিপোর্ট করেছে, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হবে গণভবন। এছাড়াও বিচারের জন্য হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, পিটিআই কে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস, এস আলম গ্রুপে ইসলামী ব্যাংকের অর্ধেকের বেশি টাকা নিয়ে গেছে, এটি রিপোর্ট তারা করেছে। এছাড়াও 15 বছরে সরকারি প্লট ফ্ল্যাট প্রাপ্তদের তালিকা হচ্ছে, আশুলিয়ায় ছুটি ঘোষণা শতাধিক কারখানায়। দৈনিক আজকের পত্রিকা শিরোনাম করেছে, রাষ্ট্র পুনর্গঠনে দ্রুত রোডম্যাপ দাবি, শহীদ মার্চ থেকে বিচারের আগে পুনর্বাসন নয়, শেখ হাসিনাকে বিচার হবে দেশে এনেই, তত্ত্বাবধায়কের পক্ষে বিদায়ী ইসি, একটি রিপোর্ট করেছে। সাবেক 5 মন্ত্রী প্রতিমন্ত্রী ব্যাগ হিসাব জব্দ, আজকে দৈনিক নয়া দিগন্ত রিপোর্ট করেছে, জনরোষে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা, তার চুপ থাকা উচিত, পিটিআই কে সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস, অবশেষে পদত্যাগ করলো হাবিবুর আওয়াল কমিশন, সে রিপোর্টটিও তারা করেছে। আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে, লোটাস ও তার মেয়ের দুবাই সাম্রাজ্য, লোটাস কামালের নিয়ে একটা রিপোর্ট তারা করেছে। এছাড়াও ব্যাংক খাতে মজুমদার যুগের অবসান, আবু সাইদ মুগ্ধ, শেষ আইনি যুদ্ধ, কি রহস্য সাগরণী হত্যাকাণ্ড, এটা রিপোর্ট তারা করেছে। গণভবন হবে জুলাইয়ের গণঅভ্যর্থনে জাদুঘর, সেই রিপোর্টটি বাংলাদেশ প্রতিদিন করেছে। দৈনিক মানব কণ্ঠ রিপোর্ট করেছে, বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার, শহীদ মার্চের ছাত্র জনতা,
হাবিবুল আউয়াল নেতৃত্বে কমিশনের পদত্যাগ, জুতা ঢিলে নির্বাচন হওয়া, ছাড়লেন আউয়াল কমিশন। এছাড়াও শৃঙ্খলা ফেরাতে কঠোর বিএনপি, 1.5 লাখ কোটি টাকার জমি দখল, অর্থপাচার বসুন্ধরার অনুসন্ধানে নেমেছে সিআইডি। এছাড়াও গ্রেপ্তার হতে পারেন গণহত্যার মাস্টার মাইন্ড 92 পুলিশ কর্মকর্তা, সেই রিপোর্টটিও তারা করেছে আজকে দৈনিক জনকণ্ঠ রিপোর্ট করেছে। প্রয়োজনে ফের রক্ত দিতে প্রস্তুত, ছয়দি মাস শেষে শহীদ মিনারে সাজিস। তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে অভিমত, সিসি সহ 5 নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের ক্লাস ফেরার আহ্বান জানায় প্রধান উপদেষ্টা, 1,000 কোটি টাকা সম্পদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর। পাচারের অর্থ ফেরাতে টাস্কফোর্স হচ্ছে, আজকে দৈনিক দৈনিক বাংলা রিপোর্ট করেছে। বিচার শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদের পুনর্বাসন নয়, ভারতে হাসিনা থাকালে হাসিনার চুপ থাকা থাকতে হবে, ডক্টর ইউনুস বলেছেন। আবার যাত্রা শুরু করছে বাংলাদেশ, একটি রিপোর্ট আজকে দৈনিক বাংলা রিপোর্টটা করেছে। আজকে দৈনিক মানব জামানের রিপোর্ট, শ্রমিক বিক্ষোভে আশুলিয়ায় ষড়যন্ত্র, শহীদ মার্চ থেকে বিচারের প্রত্যয়, ইতিহাস গতিপথ পরিবর্তন করতে চায়। এছাড়াও নির্বাচন কমিশনের পদে তাকে কি দায় মুক্তি, সেই রিপোর্টটিও তারা করেছে। হাসিনাস পরিবারের নামে জমি বরাদ্দ টপ সিক্রেট কেন, এই রিপোর্টটি আজকে দৈনিক মানব জমিনে এসেছে। এই ছিল মূলত আজকের ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলো। আপনাদেরকে অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন চেপে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।